হ্যালো ভিউয়ার্স, সিএসএস বাংলায় ট্রিক্সের আজকে তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার, আজকে আমরা দেখব ইউআই এর কোনো একটা ডিপের মধ্যে আমরা কিভাবে, আমরা জানি হরিজন্টালি আমরা ট্যাক্স অ্যালাইন সেন্টার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমরা যদি চাই যে কোনো একটা ট্যাক্স হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর ঠিক মাঝখানে অর্থাৎ সেন্টার পজিশনে সে থাকুক, তো সেক্ষেত্রে আমরা কী ট্রিক্সটা ফলো করতে পারি সেটা আজকে দেখাবো। তো সেটা দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ব্রাউজারে আমি একটা ডিপ নিয়েছি, এই যে আমার এই যে তার্কের ডিপটা, এই ডিপের মধ্যে একটা H2 নিয়েছি। আমি চাচ্ছি কি এই লেখাটা সে হরিজন্টালি এবং ভার্টিক্যালি যাতে সেন্টার হয়, সেই জিনিসটা আমরা কীভাবে করতে পারি সেটা দেখাবো। তো এটার জন্য আমি একটা প্রি স্টাইল এটা করে রেখেছি, কিন্তু অ্যাকচুয়াল যে ট্রিক্সটা সেটা আমি দেখাবো। তো এটার জন্য হচ্ছে কি আমি এখানে যে এর ডিপের টেক্সট অ্যালাইনটা আমরা সেন্টার করে দিচ্ছি, সেন্টার করলে সে শুধু হরিজন্টালি কিন্তু সে সেন্টার হবে এই ডিপের, কিন্তু আমি চাচ্ছি কি এটার ভার্টিক্যালি কিন্তু সেন্টারটা হোক। তো এক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, আমি যদি এখানে যদি এটাকে আমার এই টেক্সটের ফন্টের সাইজটা অনেক বড় হতে পারে, ছোটো হতে পারে, তো সো এই ফন্টের যে টেক্সটের হাইটটা সেটা মাপার অনেক অত ভেজালে যদি আমরা না যাই, আমরা যদি আমরা অ্যাকচুয়ালি চিন্তা করি যে এখানে এখানে 200 হাইট আছে, সে আমি যদি 200-এর চেয়ে আমি যদি 100 যদি উপর থেকে মার্জিন দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু সে এখানে আসবে, সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়াল পজিশনিংটা হবে না। তো আমি যদি আপনাকে ওই জিনিসটা দেখাই, আমি বলবো ভিডিওটার পুরোটা ভিডিও যাতে দেখেন না, যাতে আপনার কোনো জিনিস মিস না যায়। এখন যদি যদি আমরা যদি এমনি ট্রেডিশনাল যে ট্রিক্সটা সেটা যদি ফলো করতে যাই, তাহলে আমি যদি এখানে এর মার্জিনটা, সরি মার্জিন টপ যদি 100 পিক্সেল দিই, তাহলে হবে কি, সরি এটা প্যাডিং হবে, আমি মার্জিন বলছি প্যাডিং, প্যাডিং যদি আমি যদি 100 দিই, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক মাঝখানের পজিশনে আমরা পাই নাই। এটা হচ্ছে সে যে এলিমেন্ট আছে সেটারও কিন্তু একটা হাইট আছে, সে কিন্তু এক্স্যাক্টলি এখান থেকে 100 নিয়েছে। সো আপনাকে অনেক কিছু মেজার করতে হচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বেটার সলিউশন হচ্ছে আপনি যদি এটাতে যদি H2 যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা যদি আপনি যদি এর লাইন হাইটটা, সরি লাইন হাইটটা যদি আপনার ওই যে আপনার টার্গেট যে ডিপটা আছে, যে ডিপের আপনি ঠিক মাঝখানে রাখতে চাচ্ছেন ভার্টিক্যাল বরাবর, সেই ডিপের যে হাইটটা আছে আপনি ওই হাইটের সাইজটা দিয়ে দেবেন। আমরা জানি এখানে যে হাইটটা আছে সেটা আছে 200 পিক্সেল। সো আমি এটা রেখে যদি এটা সেভ করে যদি আমি রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন কিন্তু এক্স্যাক্টলি সে সেন্টার পজিশনে কিন্তু সে পজিশনটা নিয়েছে, অর্থাৎ সেন্টার পজিশনে আমরা নিয়ে আসতে পারছি। সো এই ট্রিক্সটা ফলো করে আপনারা যে কোনো ডিপের যে কোনো সাইজের ট্যাক্সকে আপনারা কোনো একটা ডিপের হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর আপনাদের ইচ্ছামতো পজিশনটা করতে পারবে।